আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমরা ভালো আছি। আজকে একটু নতুন ব্লগিং এ আসলাম। আজকে আমি দুপুরের জন্য এদিকে পাস্তা রান্না করছে। হ্যাঁ, এই যে মাংসগুলো সেদ্ধ করে, মুরগির মাংস সেদ্ধ করে এভাবে লম্বা লম্বা করে ছিঁড়ে ছিঁড়ে দিয়েছি, ঝুড়ি ঝুড়ি করে হাতে এটাকে করেছি, শ্যামাইয়ের মতো লম্বা লম্বা করে। আর পেঁয়াজগুলো কিউব করে কেটে নিয়েছি, সেগুলো তেলে ভেজে নিচ্ছি। তেল তো মশলা, এগুলো সব লাগবে। টমেটো সস, মশলা, কোরিয়ান্ডার সস এখানে, আর পাস্তা আছে, দুইটা একসাথে দিব। কোরিয়ান নুডলসটা তো অনেক ঝাল, তাই সাথে পাস্তা দিচ্ছি। হ্যাঁ, ডিমটা নিয়ে এসো, আর এগুলো ছিঁড়ে দিতে হবে। একটুখানি লবণ দাও, লবণ লাগলে পরে আবার দেওয়া যাবে। তো ডিম দিয়েছি, মুরগির মাংস এবং তিন চার রকমের মশলা দিয়েছি। তো এখন এটাকে দেখুন, এত ভরে গেছে, করতে পারবে নাকি? সেটাই তো ভাবতেছি। ধনিয়া পাতা ছিটা দেওয়া লাগবে, না হলে ভালো লাগবে না। সামান্য অরিগানো, সামান্য পরিমাণে অরিগানো দিয়ে দিয়েছি। সয়া সসটা মনে হয় নাই, তাহলে সয়া সস দিয়ে দিতাম। ইয়া নিয়ে আসো, ধনিয়া পাতা দিতে হবে। কারেন্ট ছিল না, এই জন্য আর ঘর গোছাতে পারিনি। একদম ভাবলাম ঘরে কাজটা করে ফেলি, কাঠটা ভেঙে আমি হঠাৎ করে খুব ভয় পেয়েছি। হঠাৎ করে দেখি কি অনেক জোরে ডাকাডাকি করছে। আমি বলি কীভাবে ডাকাডাকি করছে? এখন দেখলাম কি বিড়ালগুলো
বাড়ির থেকে বাতাস বাতাস অনেক বালু আসে, এগুলো দিন আমি সাবান ফাহিম ফাহিমের দুটো বিলাইকে দেখে খুব হাসছে। রাতে খাবারের জন্য এদিকে কি আম, এটা এটা ডাটা আর হইছে আলু আর কাসকি মাছের শুটকি, এটা দিয়ে রান্না করেছি। আর এটা হলো ডিম, ডিম আলুর ঝোল। এভাবে আলু পড়ছে কেন, অন্ধকার লাগতেছে কেন বুঝতে পারতেছি না। হ্যাঁ, এটা ডিম আলুর ঝোল, জারিন খেয়েছে তাই চামিচ দিয়ে রেখেছি। এটা গুড়া মাছের চরচড়ি, গুড়া মাছের কাসকি মাছ, চিংড়ি মাছ, অনেক রকমের মাছের চরচড়ি। হ্যাঁ, এটা তো দেখিয়েছি রাতের জন্য, আজকে এটাই করলাম, কি করব। তো এটাই করব। জারিন কি করতেছ, খেয়েছি অল্প অল্প করে খাই, বেশি বড় খেতে হবে না। আরো দেই লবণ তো নিয়ে আসি নাই, মনেই তো নাই। অন্ধকারে পারবে না, না না লবণ অনেক দুষ্ট, ও যত দুষ্ট ভাত থেকে লবণ লাগে। জানি ভাত খাবে, খেয়েছো নামও খেয়ে দেবো শুকি দিয়ে। সরো মা।